হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যেটা সম্বন্ধে জানবো তা হচ্ছে গিয়ে টাইপস অফ লেদ। লেদের বিবর্তন হয়েছে দীর্ঘদিন ধরে, শিল্পগুলো তার সাক্ষী। প্রথম যখন লেদ আবিষ্কার হয়েছিল তখন ঠিক এরকম পা পেডেলের সাহায্যে পায়ে করে পেডেল করে টেলারিং মেশিনের মতনই লেদ চালাতে হতো। তারপরে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে কি হলো না, স্টিম ইঞ্জিনের সাহায্যে লেদ চালানো শুরু হলো, কি লাইন শ্যাফ্টের মাধ্যমে। এই নিচে ছবিতে আমরা দেখতে পাচ্ছি লাইন শ্যাফ্টের মাধ্যমে লেদ চালানো হচ্ছে। লাইন শ্যাফ্টের মাধ্যমে কি, লাইন শ্যাফ্ট একটাই শ্যাফ্ট থাকে, তাতে হচ্ছে কি অনেকগুলো লেদ একসঙ্গে চালানো যায়। একটা শ্যাফ্টের সঙ্গে লুজ অ্যান্ড ফাস্ট পুলি করে অনেকগুলো লেদ চালানো যায়, কিরকম না এরকম বেল ড্রাইভ লেদ তখন চালানো যেত। এই জন্য এই মেশিনটাকে আরেকটা নাম বলা হতো ইঞ্জিন লেদ, যেহেতু স্টিম ইঞ্জিনের সাহায্যে চলতো। তারপরে আরও পরিবর্তন হয়েছে, পরিবর্তন হতে হতে অল গিয়ার হেডস্টক লেদ এসছে এবং আজকে আমরা যেটা দেখি সেটা মডার্ন মেশিনিং মেথডের মধ্যে সিএনসি লেদ বা অটোমেটিক লেদও এসে গেছে। এইভাবে পরিবর্তন হতে হতে লেদের পরিবর্তন এসেছে। ইন্ট্রোডাকশন, লেদ ইজ এ মেকানিক্যাল ডিভাইস হুইচ ইন হুইচ দ্য ওয়ার্ক ইজ হেল্ড অ্যান্ড রোটেড এগেনস্ট এ সুইটেবল কাটিং টুল ফর এ পারপাস অফ প্রোডাকশন সিলিন্ড্রিক্যাল ফর্ম ইন উড, মেটাল অ্যান্ড আদার মেটেরিয়াল। কাঠ, যে কোনো ধরনের মেটেরিয়াল, সেটা লোহা বা অ্যালুমিনিয়াম, যে কোনো ধরনের মেটেরিয়াল কি হয় না, চাকে বাঁধা হয়। লেদটা কি, লেদটা একটা মেকানিক্যাল ডিভাইস যার সাহায্যে কি হয় না, দ্য ওয়ার্ক ইজ হেল্ড, জবটাকে বাঁধা হয়, যেটা কিনা লোহা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, কাঠ হতে পারে, এরকম যে কোনো মেটাল হতে পারে। অ্যান্ড রোটেট এগেনস্ট এ সুইটেবল কাটিং টুল, এবং ঘুরতে থাকে একটা কাটিং টুলের সামনে, ফর দ্য পারপাস অফ প্রডিউসিং সিলিন্ড্রিক্যাল ফর্ম, কিনা কিসের উদ্দেশ্যে না, একটা সিলিন্ড্রিক্যাল ফর্ম বা সিলিন্ড্রিক্যাল জব, চোঙাকৃতি জব তৈরি করার জন্য। দ্য লেদ ইজ এ মোস্ট ভার্সেটাইল মেশিন টুল অ্যামাং অল স্ট্যান্ডার্ড মেশিন টুলস, যত ধরনের মেশিন টুল আছে এটা তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এবং বহু কাজে ব্যবহার করা যায় এরকম ধরনের একটা মেশিন টুলস। অ্যাকচুয়ালি দ্য লেদ ওয়াজ দ্য ফার্স্ট মেশিন টুলস, লেদটা ছিল প্রথম তৈরি হয়েছিল মেশিন টুলস হিসাবে, অর্থাৎ লোহা বিভিন্ন কেটে জিনিসপত্র তৈরি করার জন্য। অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ ফাদার অব দ্য স্ট্যান্ডার্ড মেশিন টুলস, যত মেশিন আছে তার মধ্যে তাদের জনক বলা হয় এই লেদ মেশিনকেই। ইট ইজ এ বেসিক মেশিন, এটা হচ্ছে প্রধান মেশিন ইন মেশিন শপ, মেশিন শপ মানে সেখানে একটা লেদ অবশ্যই থাকবে। স্পিড লেদ, টাইপস অফ লেদের মধ্যে যেটা প্রথমে আসছে সেটা হচ্ছে স্পিড লেদ, যেটা উড ওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইট কনসিস্ট অফ এ বেড, এর একটা বেড আছে, এ হেডস্টক, একটা হেডস্টক রয়েছে, একটা টেলস্টক রয়েছে, এ টেলস্টক অ্যান্ড এ টুল পোস্ট মাউন্টেড অন অ্যাডজাস্টেবল স্লাইড, একটা অ্যাডজাস্টেবল স্লাইডের ওপরে একটা টুল পোস্ট রয়েছে। আর কি আছে না, দেয়ার ইজ নো ফিড বক্স, এর কোনো ফিড বক্স নেই, লিড স্ক্রু নেই, ক্যারেজ নেই। আর কি আছে, দ্য টুল ইজ মাউন্টেড অন অ্যাডজাস্টেবল স্লাইড, সামনে যে অ্যাডজাস্টেবল স্লাইড আছে তার উপরে টুলটা হাতে করে ধরে মুভমেন্ট দেওয়া হয়। দ্য টুল ইজ ফিট অ্যান্ড অ্যাকচুয়েটেড বাই হ্যান্ড কন্ট্রোল, টুলটাকে ফিট দেওয়া বা উপর নিচে করা যা কিছুই হোক না কেন সেটা হাতের কন্ট্রোলের মধ্যেই করা হয়, হাতের মাধ্যমে করা হয়। স্পিড রেঞ্জ, এর স্পিডটা একটু বেশি হয়ে থাকে, সেটা কত, 1200 থেকে স্পিড রেঞ্জ 1200 টু 3600 আরপিএম, যে আরপিএম, যে চাকটা যে জোরে ঘোরে সেটা হচ্ছে গিয়ে তার রেভলিউশন পার মিনিট হচ্ছে গিয়ে 1200 থেকে 3600 হয়ে থাকে। সাজ লেথস আর ইউজুয়ালি এমপ্লয়েড, এই ধরনের লেথগুলো ব্যবহার করা হয় ফর উড ওয়ার্কিং, কাঠের কাজের জন্য, পালিশিং, পালিশ করার জন্য, সেন্টারিং অ্যান্ড মেটাল স্পিনিং, এবং মেটালকে কাটার জন্য এবং সেন্টারিং এর জন্য এই লেথ ব্যবহার করা হয়। এ হচ্ছে স্পিড লেথ। যেমন বলা হলো বেড আছে, হেডস্টক আছে, টেলস্টক আছে, আর হচ্ছে গিয়ে টুলের জন্য একটা অ্যাডজাস্টেবল স্লাইড আছে, ওর উপরে রেখেই টুলটা হাতে ধরে কাজ করা হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইংলিশ অর সেন্টার লেদ। আর্লি লেদস আর ড্রিভিন বাই স্টিম ইঞ্জিন, আগে লেদ কিসের সাহায্যে চালানো হতো, স্টিম ইঞ্জিনের সাহায্যে চালানো হতো, এই জন্য এর নাম কিন্তু ইঞ্জিন লেদও বলা হয় একে। সিমিলার
to the speed lathe. Speed lathe motoi, the engine lathe has got the basic, got the all basic parts. Speed lathe motoi basic part jeglo, seglo er obosshoi royeche. Ki royeche? Bed, headstock, tailstock, eglo royeche. The engine lathe can feed and cutting tool both in cross and longitudinal direction. এখানে কাটিং টুল কি হয় লংগিটুডিনাল যেতে পারে এবং ক্রসেও যেতে পারে উইথ দ্য রেফারেন্স টু দ্য লেদ অ্যাক্সিসের সাপেক্ষে উইথ দ্য হেল্প অফ এ ক্যারেজের মাধ্যমে টুল পোস্টটা লংগিটুডিনালে এবং ক্রসে যাওয়া আসা করতে পারে ফিড রড অ্যান্ড লিড স্ক্রু এবং আর কি লাগে না ফিড রড লাগে এবং লিড স্ক্রু লাগে এগুলোর সাহায্যে কিন্তু টুলের মুভমেন্টটা হয়ে থাকে ফ্রম দিস লেদ এই লেদ থেকে উই গেট আমরা পেয়ে থাকি মোর স্পিড অনেক স্পিড রেঞ্জ অনেকগুলো স্পিড পেয়ে থাকি বাই স্টেপ কোন পুলির মাধ্যমে উইথ ব্যাক গিয়ার স্টেপ কোন পুলির মাধ্যমে বা যদি ব্যাক গিয়ার থাকে ব্যাক গিয়ার মাধ্যমে আমরা অনেকগুলো স্পিড পেয়ে থাকি অর বাই অল গিয়ার হেডস্টক যদি অল গিয়ার হেডস্টক থাকে তাহলে সেখানে আমরা লিভার চেঞ্জ করে আমরা আরো অনেকগুলো স্পিড পাই এই হচ্ছে গিয়ে বেল টাইপ হেডস্টক বেল্টের মাধ্যমে অপারেট হয় এখানে কিনা কি রয়েছে ডাইরেক্ট স্পিড এবং ইনডাইরেক্ট স্পিড যেটা কিনা ব্যাক গিয়ার মেকানিজম এখানে রয়েছে তার ফলে যতগুলো স্টেপ থাকে তার ডবল স্পিড আমরা পাই এইটা হচ্ছে অল গিয়ার হেডস্টক এখানে আমরা অনেক ধরনের স্পিড পেয়ে থাকি বেসিক পার্ট যেগুলো সেই বেসিক পার্টগুলো রয়েছে এখানে লংগিটুডিনাল ফিড রয়েছে লিড স্ক্রু রয়েছে ক্রস ফিড রয়েছে এগুলো সব আমরা পেয়ে থাকি টুল রুম লেদ কি না যে আমরা ইঞ্জিন লেদটা পড়লাম ওইটাই তবে ওইটা আরেকটু প্রিসিশন এবং কি হয় ওখানে ডিআরও এনসি সিএনসি এই সমস্ত সিস্টেমেও মেশিনগুলো থাকে যে মেশিনগুলোর অ্যাকুরেসি অনেক বেশি হয় অর্থাৎ আমার এমনি লেদের যা অ্যাকুরেসি টুল রুমে যে সমস্ত মেশিনগুলো ব্যবহার করা হয় তার অ্যাকুরেসিটা বেশি হয় এবং অটোমেটিক অটোফিট এগুলো দেওয়া যায় কি বলেছে ইট ইজ নাথিং বাট দ্য সেম ইঞ্জিন লেদ ইঞ্জিন লেদের মতনই এটা বাট ইকুইপড উইথ সেম সাম অ্যাটাচমেন্ট টু মেক ইট এর সঙ্গে কিছু অ্যাটাচমেন্ট যোগ করা থাকে সুইটেবল ফর রিলেটিভলি মোর অ্যাকুরেট অ্যান্ড প্রিসিশন টাইপ অফ ওয়ার্ক কিসের জন্য সুইটেবল কিসের জন্য না মোর অ্যাকুরেট এবং প্রিসিশন কাজের জন্য ক্যারিড আউট বাই এ টুল রুম যেটা কিনা টুল রুমে হয়ে থাকে টুল রুমে সাধারণত অ্যাকুরেসিটা বেশি হয় সেই ধরনের অ্যাকুরেসির কাজ এখানে হয়ে থাকে ইট ক্যারিজ এ মাচ ওয়াইডার রেঞ্জ অফ স্পিড এই মেশিনে আমরা কি পাই অনেক বেশি স্পিড এবং ফিট বেশি পেয়ে থাকি দিস ইকুইপড এর সঙ্গে কি রয়েছে বিসাইড আদার থিংস এছাড়াও উইথ এ চাক একটা চাক আছে টেপার টার্নিং অ্যাটাচমেন্ট থাকে থ্রেড চেঞ্জিং ডায়াল থাকে স্টিডি রেস্ট থাকে ফলোয়ার রেস্ট থাকে পাম্প থাকে কুলেন্টের জন্য অ্যান্ড কুলেন্ট এটসেট্রা দ্য মেশিন ইজ কস্টলিয়ার মেশিনের যেহেতু অল গিয়ার মেশিন হয়ে থাকে সেই জন্য মেশিনের দাম অনেক বেশি হয়ে থাকে অ্যান্ড স্মল বেড লেন্থটা কম হয় সেটা কত 135 to 180 centimeters 135 to 180 centimeters পর্যন্ত হয় দেন অ্যান্ড ইঞ্জিন লেদ অফ দ্য সেম সাইজের ইঞ্জিন লেদের থেকে কি হয় একটু ছোট সাইজের হয়ে থাকে এই হচ্ছে কি টুল রুম লেদ এখানে অটোফিট আমরা পেতে পারি চাক রয়েছে এবং মডার্ন মেশিনিং যে সমস্ত রয়েছে সেগুলো আমরা এখানে থাকে টুল রুমের মধ্যেই থাকে বেঞ্চ লেন্থ এই লেন্থ একই রকম কিন্তু একটু ছোট সাইজের মাউন্ট ফ্লোরে মাউন্টিং না করে করা হয় বেঞ্চের ওপরে টেবিলের ওপরে এভাবে মাউন্টিং করা হয় দিস ইজ স্মল লেন্থ ইউজুয়ালি মাউন্টেড অন বেঞ্চের ওপরে এটা ইনস্টল করা হয় ইট হ্যাজ পার্টিকুলারলি অল দ্য পার্টস অফ এন ইঞ্জিন লেদে যেরকম ধরনের পার্টসগুলো রয়েছে এখানেও সেরকম ধরনের রয়েছে স্পিড লেদ ইঞ্জিন লেদ বা স্পিড লেদের মতন পার্টসগুলোই রয়েছে অ্যান্ড ইট পারফর্ম অলমোস্ট অল দ্য অপারেশন এবং ওখানে যা যা অপারেশন করা যায় এখানেও সেম একই ধরনের অপারেশন করা যায় বেঞ্চ লেদে ইটস অনলি ডিফারেন্স বিং ইন দ্য সাইজ এর শুধু সাইজেই পার্থক্য আর কোনো পার্থক্য নেই বাকিটা পুরোটাই ইঞ্জিন লেদের মতোই এই হচ্ছে গিয়ে বেঞ্চ লেন্থ বেঞ্চের উপরে রেখে লেথটা বসেছে বেঞ্চের উপরে যেহেতু ছোট সাইজ
এই ওয়ার্কশপের মধ্যে ঠিক এরকম ভাবেই কিন্তু বেঞ্চ লেথটা মাউন্টেড হয় বেঞ্চের উপরে। ক্যাপস্টেন অ্যান্ড টারেট লেথ, দিস সেমি অটোমেটিক টাইপ, এটা একটা সেমি অটোমেটিক টাইপের লেথ, আর দ্য ডেভেলপ অফ ইঞ্জিন লেথ, ইঞ্জিন লেথ কে ডেভেলপ করতে করতে এরকম একটা সেমি অটোমেটিক লেথ করা হয়েছে। ইনস্টিড অফ টেল স্টকের বদলে কি হয়েছে, দেয়ার ইজ এ হেক্সাগোনাল টারেট, সেখানে যেখানে ওখানে যেমন ইঞ্জিন লেদে ছিল টেল স্টক, এখানে কি হচ্ছে হেক্সাগোনাল টারেট। এটা কি না এক ধরনের টুল পোস্ট টু হোল্ড সিক্স অর মোর টুল, এখানে কি করা হয় ছয় থেকে বা তার থেকেও বেশি টুল ক্ল্যাম্প করা যায় ইন এ অপারেশনাল সিকোয়েন্স, যেমন আমার কাজ হবে যেমন যেমন জবের উপরে অপারেশন হবে সেই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু টুলগুলো সাজানো থাকে। দেয়ার ইজ এ অ্যানাদার সিকোয়েন্স, দেয়ার ইজ অ্যানাদার স্কোয়ার, আরও একটা স্কোয়ার টুল পোস্ট থাকে কোথায়, যেমন আমাদের টুল পোস্ট থাকে ইঞ্জিন লেদে সেরকম ধরনের টুল পোস্ট থাকে অন ক্যারেজ টু হোল্ড ফোর টুলস, চারটে টুল বাঁধা যাবে এরকম ধরনের একটা টুল পোস্ট থাকে। অ্যান্ড রেয়ার টুল পোস্ট ফর পার্টিং অফ ইন বার ওয়ার্ক টাইম, এবং আরেকটা এই এদিকে অর্থাৎ আমার লেদের সামনের দিকে যেমন টুল পোস্ট থাকে, আবার লেদের উল্টো দিকে আরেকখানা টুল পোস্ট থাকে, সেখানে কি হয় সেখানে সেই টুল পোস্টে কি হয় পার্টিং অফ জাতীয় কাজ, কোনো বারকে মাঝামাঝি কেটে ফেলার জন্য অর্থাৎ পার্টিং টুল দিয়ে ওখানে পার্টিং অফ করার জন্য আরেকখানা টুল পোস্ট থাকে। এ হচ্ছে ক্যাপস্টেন লেদ, ক্যাপস্টেন লেদের টারেট। ক্যাপস্টেন লেদে কি হয়, ক্যাপস্টেন লেদে কলেটের সাহায্যে কাজ হয়, ছোট ছোট জব তৈরি করা যায়, এবং এর কি হয় এর যে এই যে র্যামটা যেখানে যেখানে টুল পোস্টটা রয়েছে অর্থাৎ ওই টারেট হেডটা রয়েছে, সেই টারেট হেড কিসের উপরে রয়েছে র্যামের উপরে, এই যে র্যামটা মুভ করতে পারে না, একটা জায়গাতে ফিক্সড থাকে হলো। আবার টারেট হেডে কি হয়, এই যে উপরের ছবিটা দেখতে পাচ্ছি টারেট লেদে কি হয়েছে, টারেট লেদে ওখানে চাকিং ওয়ার্ক করা যায় অর্থাৎ ছোট জবও করা যায় এবং বড় সাইজের জবও করা যায়, অড শেপের জব করা যায়। আরেকটা কি এর হচ্ছে র্যামটা আমি বেডের উপরে মুভ করতে পারি, বেডের উপরে মুভ করতে হলে পারলে সুবিধাটা কি না, যে কোনো লেন্থের জব বা যে কোনো ধরনের বড় সাইজের জব অড শেপ জব হলে আমি র্যামটাকে যে কোনো জায়গায় গিয়ে ক্ল্যাম্প করে আমি টুল সেট করতে পারি। এইটা হচ্ছে গিয়ে ক্যাপস্টেন লেদ, ক্যাপস্টেন লেদে এখানে যে আমরা ডাই হেডের সাহায্যে এখানে এক্সটার্নাল সেট কাটা হচ্ছে, তো এই টুলগুলো কি হয় সিকোয়েন্স ওয়াইজ জবের সিকোয়েন্স ওয়াইজ সাজানো থাকে, আর একটা অপারেশন হয়ে যাওয়ার পরে অটোমেটিক টুল চেঞ্জ হয়ে গিয়ে পরের টুলটা চলে আসে। এই টারেট লেদ, ক্যাপস্টেন লেদ দেখলাম, টারেট লেদ এবার কি হয়েছে, এই ধরনের টারেট লেদ এরও হেক্সাগোনাল রয়েছে, এর শুধু পার্থক্যটা ক্যাপস্টেন লেদের থেকে এই যে র্যামটা দেখতে পাচ্ছি, র্যামটা আমি এই লিড স্ক্রুর সঙ্গে কানেক্টেড, আমি যে কোনো জায়গায় বেডের যে কোনো জায়গায় গিয়ে বসাতে পারি এবং বসিয়ে আমি কাজ করতে পারি, যে কোনো লেন্থের জব করতে পারি, এবং এখানে চাক রয়েছে, চাকটাতে আমি যে কোনো সাইজের জব বানতে পারি, সেটা অড শেপ হতে পারে, সিলিন্ড্রিক্যাল শেপ হতে পারে, ইভিন আনইভিন যে কোনো ধরনের জব আমি এখানে চাকে বানতে পারি, আর বাকি সব কিন্তু একই। এই যে চাকিং ওয়ার্ক চলছে, টারেট লেদ গেল, কি আছে ইন অপারেটিং দিজ মেশিন, এই সমস্ত টারেট বা ক্যাপস্টেন লেদ যে মেশিনগুলো আছে, এ ভেরি লিটল স্কিল ইজ রিকোয়ার্ড অফ দ্য অপারেটর, অপারেটরের স্কিল একটু কম হলেও চলে, কেন কি না হোয়াটস এভার স্কিল ইজ নিডেড অফ দ্য অপারেটর, অপারেটরের স্কিলটা তখন লাগে কখন না ইজ অনলি ইন দ্য সেটিং অফ টুল, টুলটা যখন সেটিং করা হয় কোথায় না টারেটে, যখন টারেট অর ক্যাপস্টেন লেদের হেডে বা টুল পোস্টে যখন টুলটা সেট করা হয় তখনই হচ্ছে কি স্কিলটার প্রয়োজন হয়ে পড়ে। অ্যান্ড ওয়ান্স দিস সেটিং হ্যাজ বিন সাকসেসফুলি, অর্থাৎ যে অপারেটর সে তার স্কিলটা কোথায় লাগবে, টুল সেটিং এর কাছে, অর্থাৎ যে জবটা হবে সেই প্রথম জবের ক্ষেত্রে যদি সেটিং ঠিকঠাক হয়ে যায় তারপরে যদি অন্য অপারেটরকে যদি চালানো যায় সেও কিন্তু চালাতে পারবে। সাকসেসফুলি অ্যাকমপ্লিশ ফার্দার অপারেশন অব দিস আইডেন্টিক্যাল পার্টস ক্যান বি প্রডিউসড ইন দ্য মিনিমাম টাইম, অর্থাৎ টুল সেটিং এর জন্য আমাকে কি করতে হচ্ছে, টুলটাকে ঠিক করে যদি আমি সেটিং করতে পারি জবটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি মিনিমাম সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওই টুল সেটিং এর কাছে কিন্তু একজন অপারেটরের স্কিল, মেশিন অপারেটর অপারেট করায় কিন্তু কোনো স্কিল নেই। ক্যাপস্টেন লেদ আর সুইটেবল ফর বার ওয়ার্ক,
ক্যাপস্টেন লেথটা শুধুমাত্র বার ওয়ার্কের জন্য অর্থাৎ সিলিন্ড্রিক্যাল জব ছোট জবের ক্ষেত্রে সম্ভব ব্যবহার করা হয়। অ্যান্ড টারেট লেথ আর মোস্টলি ইউজড ফর চাকিং ওয়ার্ক। টারেট লেথ ব্যবহার করা যেতে পারে চাকিং ওয়ার্কের ক্ষেত্রে, হেভিয়ার প্রোডাক্ট, হেভিয়ার জব, ভারী জবের ক্ষেত্রে, ফাস্ট প্রোডাকশন জব, খুব দ্রুত প্রোডাকশন করার জন্য যে কোনো ধরনের জব এই টারেট লেথে সম্ভব। কিন্তু ক্যাপস্টেন লেথে শুধুমাত্র কি হবে না, সিলিন্ড্রিক্যাল জব বা বার ওয়ার্কেরই কাজ হবে, স্মল ছোট সাইজের জব সম্ভব। স্পেশাল পারপাস লেথ, এই স্পেশাল পারপাস লেথ, এরপর আসছে স্পেশাল পারপাস লেথ। স্পেশাল পারপাস লেথের মধ্যে কি রয়েছে, অনেক ধরনের লেথ রয়েছে, সেগুলোকে আমরা স্পেশাল পারপাস লেথ বলি। অর্থাৎ ইঞ্জিন লেথের বাইরে বেশ কিছু ধরনের লেথ রয়েছে, শুধুমাত্র কিছু কিছু কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কি আছে, প্রথমে দ্য হুইল লেথ ইজ মেড ফর ফিনিশিং দ্য জার্নালস অ্যান্ড টার্নিং দ্য থ্রেড ট্রিট অন রেল রোড কার অ্যান্ড লোকোমোটিভ হুইল। কিসের জন্য লাগে, জার্নাল, যে সমস্ত বড় বড় জার্নাল বিয়ারিং হয় সেই সমস্ত জার্নালকে টার্নিং করার জন্য লাগে, কিংবা ট্রেনের যে চাকা হয় বা যে কোনো অটোমোবাইল সেক্টরে যে চাকা হয়, যে চাকাটা কিনা রেলের ওপর দিয়ে বা রাস্তার ওপর দিয়ে মাড়িয়ে চলে, সেই সব চাকাগুলোকে টার্নিং করার জন্য এই ধরনের হুইল লেথ লাগে। এ হচ্ছে হুইল লেথ, রেলের যে অ্যাক্সেল, অ্যাক্সেলের মধ্যে দুদিকে দুটো চাকা বাঁধা রয়েছে, তার উপরে টার্নিং হচ্ছে, এগুলো হচ্ছে স্পেশাল পারপাস লেথের মধ্যে হুইল লেথ। এরপরে আসছি গ্যাপ বেড লেথ। গ্যাপ বেড লেথ কি না, দ্য গ্যাপ বেড লেথ ইন হুইচ এ সেকশন অফ বেড অ্যাডজাসেন্ট টু দ্য হেড স্টক ইজ রিকভারেবল ইজ ইউজ টু সুইং এক্সট্রা লার্জ ডায়ামিটার পিস। আমরা দেখেছি বেডটা পুরো একবার হেড স্টক থেকে টেল স্টক পর্যন্ত কানেক্টেড, সোজাসুজি রয়েছে। এবার চাকের তলায় একটা পিস থাকে যেটা খুলে বের করে নেওয়া যায়, বেডের কিছুটা অংশ খুলে বের করে নেওয়া যায়, সেইটা হচ্ছে গিয়ে কি হয়, কেন খুলে নেওয়া হয়, যাতে করে আমি চাকের ডায়ামিটারের থেকে বা সেন্টার হাইটের থেকে আরো বেশি যদি ডায়ামিটারের জব আমাকে ঘোরাতে হয়, তখন আমাকে ওই গ্যাপ বেডটা, যে এক্সট্রা পিস যেটা রয়েছে বেডের এক্সট্রা একটা পিস চাকের তলায় থাকে, বোল্ট দিয়ে আটকানো থাকে, সেইটাকে আমরা সরিয়ে নিই আমরা কিন্তু ওই লার্জ ডায়ামিটারের জবে, সেন্টার হাইটের থেকে যে লার্জ ডায়ামিটারের জব, সেই লার্জ ডায়ামিটারের জবটা আমরা সুইং করাতে পারবো বা ঘোরাতে পারবো। সেই জন্য কিন্তু ওখানে একটা গ্যাপ বেডের একটা পিস রাখা থাকে, সেটা খুলে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। এই ধরনের মেশিনকে বলা হয় গ্যাপ বেড লেথ। এ হচ্ছে গ্যাপ বেড লেথ। এই যে ফেস প্লেটের তলায় বেশ কিছুটা গ্যাপ রয়েছে, যে গ্যাপটাতে আমরা অনেক বেশি ডায়ামিটারের জব আমরা সুইং করাতে পারবো, ঘোরাতে পারবো। আবার যদি আমি ছোট জব করি, তখন কিন্তু আমি গ্যাপ বেডের যে পিসটা, ওই পিসটা নিয়ে এসে ওই মাঝখানের যে গ্যাপ আছে ওইখানে নাট বোল্ট দিয়ে আবার লাগিয়ে দিতে পারি। এরপরে আসছে টি লেথ। দ্য টি লেথ এ নিউ মেম্বার অব লেথ ফ্যামিলি। এই লেথ পরিবারের আরেকটা লেথ মেশিন হলো গিয়ে টি লেথ, ইজ ইন্টেন্ডেড ফর, এটিকে কেন নিয়ে আসা হয় বা কেন ব্যবহার করা হয়, ফর মেশিনিং ফর রোটেট এ জেড ইঞ্জিন। জেড ইঞ্জিন, যে সমস্ত বড় বড় ইঞ্জিন আছে তার যে সমস্ত জবগুলো এতে রোটেট করানোর জন্য, ঘোরানোর জন্য। দ্য অ্যাক্সিস অব দ্য লেথ বেড, লেথ বেডের যে অ্যাক্সিসটা হেড স্টকের সঙ্গে কি ছিল, আগেরটা ইঞ্জিন লেদে একবার সমান্তরাল ছিল, এটা কি হয়েছে, দ্য লেদ অ্যাক্সিস অব দ্য লেদ বেড ইজ অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য অ্যাক্সিস অব দ্য হেড স্টক। হেড স্টকের সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার করে রয়েছে, আড়াআড়িভাবে রয়েছে। স্পিন্ডিল ইজ দ্য ফর্ম অফ এ টি, অর্থাৎ এই জন্য হেড স্টকের স্পিন্ডিলটার সঙ্গে বেড টি ফর্মে রয়েছে, এই জন্য এটাকে বলা হয় টি লেদ। ছবিতে দেখলে আরো অনেকটা পরিষ্কার হয়ে যাবে, এই হচ্ছে টি লেদ। এই যে বেড হচ্ছে কি, হেড স্টকের সঙ্গে আড়াআড়ি ভাবে রয়েছে, টিলেট, এটাও টিলেট। দেখতে পাচ্ছি ছবিতে বেডটা কিরকম ভাবে রয়েছে, হেড স্টকের সঙ্গে আড়াআড়ি ভাবে রয়েছে, এই যে এইভাবে হচ্ছে গিয়ে টিলেদের ফর্ম হয়ে থাকে, এইভাবে কাজ হয়। এরপরে আসছি ডুপ্লিকেট লেদ বা কপি লেদ। দ্য ডুপ্লিকেট লেথ ইজ ওয়ান ফর ডুপ্লিকেটিং দ্য শেপ অফ ফ্ল্যাট অর রাউন্ড টেমপ্লেট। ফ্ল্যাট বা রাউন্ড টেমপ্লেটের ডুপ্লিকেট জব বানাতে পারে অন টু দ্য ওয়ার্ক পিস। যে টেমপ্লেটটা দেওয়া থাকে বা যে একটা সেপারেট জব একদিকে লাগানো থাকে, সেই জবটাকে কপি করতে করতে এদিকে আমার চাকের মধ্যে যে জবটা বাঁধা রয়েছে সেই জবটাকে
কমপ্লিট করে। একদিকে একটা ফরমেশন দেওয়া থাকে, সেই ফরমেশনটাকে ট্রেস করে, একটা ট্রেসার থাকে, ট্রেসারটা ট্রেস করে করে এদিকে একটা জব বানাতে থাকে। মেকানিক্যাল এয়ার অর হাইড্রোলিক ডিভাইস, এয়ার বা হাইড্রোলিক ডিভাইস আর অল ইউজড টু কোঅর্ডিনেট দ্য মুভমেন্ট অফ দ্য টুল টু প্রডিউস অ্যাকুরেটলি দ্য শেপ অফ দ্য টেমপ্লেট। এই যে টেমপ্লেটের কে কপি করে করে যে ওদিকে জবটা বানাচ্ছে, তার জন্য কি ব্যবহার করা হয়, না মেকানিক্যাল বা হাইড্রোলিক ডিভাইস কিছু ব্যবহার করা হয় যাতে করে এই কাজে সুবিধে হয়। ছবিটা দেখে নিচ্ছি, এই যে এদিকে একটা বল রয়েছে, এই বলটাকে এদিকে ট্রেসার রয়েছে, এই ট্রেসারটা কি হচ্ছে বলটাকে কপি করছে, আর ওইদিকে টুলটা এখানে যেমন কপি করছে টুলের মুভমেন্টটা ঠিক ওখানে ঠিক সেরকম ভাবেই হচ্ছে। তার ফলে কি হচ্ছে, ওই যে বল শেপের যে জবটা, বল শেপের জবটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর এই এই যে শেপটা তৈরি হচ্ছে এর জন্য যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি এয়ার বা হাইড্রোলিক কিছু ডিভাইস ব্যবহার করা হয়েছে এটা কপি করার জন্য। এরপর আসছে মিসাইল লেথ। মিসাইল লেথ কি, না গ্লাস সাইজ অর্থাৎ বেড লেন্থ অনেক বেশি এবং চাকের লেথও ডায়ামিটারও অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ আরো বড় এবং অনেক লেন্থের জব যাতে সুইং করানো যায় বেডের ওপরে সেটাকে বলছে মিসাইল লেথ। দ্য মিসাইল লেথ হুইচ হ্যাজ ভেরি লার্জ অ্যান্ড সুইং ফর অ্যাকোমোডেটিং লং মিসাইল কম্পোনেন্ট অফ ভেরি লার্জ ডায়ামিটার। বেশি বড় ডায়ামিটারের মিসাইলের কোনো জব বা হচ্ছে গিয়ে যে কোনো বড় সাইজের জব তৈরি করা যায় এই মিসাইল লেথের সাহায্যে। ইজ দ্য মোস্ট মডার্ন অ্যান্ড লেটেস্ট লেথ ডিজাইন, এটাও এক ধরনের মডার্ন বা লেটেস্ট লেথ ডিজাইন। এর কি হয়, যেহেতু লেন্থটা বেশি হয়, বেড লেন্থটা বেশি হয়, এই জন্য লংলিচুরাল বা ক্রস ফিট অটোমেটিক চলতে পারে, অর্থাৎ আমাকে সুইচ টিপে চালাতে হয় যাতে করে এই মুভমেন্টটা করানো যেতে পারে। কারণ হাতে করে ইঞ্জিন লেদের মতো হাতে করে ক্যারেজ বা ক্যারেজ মুভমেন্ট বা হচ্ছে গিয়ে ক্রস মুভমেন্ট করা সম্ভব নয় বলে এখানে হচ্ছে গিয়ে সেপারেট মোটর দিয়ে এই মোশনগুলো দেওয়া হয়ে থাকে। এই হচ্ছে গিয়ে মিসাইল লেথ। এরকম ধরনের বড় বড় সাইজের লেথ হয়ে থাকে যার বেড লেন্থ অনেক বেশি হয় এবং লার্জ সাইজের ডায়ামিটারের জব এই মেশিনে তৈরি করা সম্ভব। এরপর আছে ভার্টিক্যাল লেথ। ভার্টিক্যাল লেথ কি, না এই লেদের হচ্ছে গিয়ে হেডস্টকটা কি ভার্টিক্যালি থাকে, হেডস্টক ভার্টিক্যালি থাকে, চাকটা হচ্ছে যে চাকটা যেমন ছিল এরকম লম্বে ভার্টিক্যালি ঘুরছিল, এটা হচ্ছে কি হরাইজন্টালি, চাকটা হরাইজন্টালি রোটেট করতে থাকে। ইট ক্যারিস ভার্টিক্যাল কলাম, এর কলামটা ভার্টিক্যাল হয়ে থাকে। অন হুইচ আর ফিটেড দ্য ক্রস স্লাইড অ্যান্ড ভার্টিক্যাল স্লাইড, যার মধ্যে কি রয়েছে ভার্টিক্যাল স্লাইড রয়েছে এবং ক্রস স্লাইড রয়েছে। এ হেভি বেস অ্যাট দ্য বটম, নিচের দিকে কি রয়েছে একটা হেভি বেস রয়েছে। ক্যারিজ এ ফেস প্লেট, যেটার উপরে কি রয়েছে ফেস প্লেট টু হোল্ড দ্য জব, তার উপরে ফেস প্লেটটা রয়েছে যেটা কিনা জব হোল্ড করে থাকে। ইট ইজ ইউজড ফর টার্নিং অ্যান্ড বোরিং, এটা ব্যবহার করা হয় টার্নিং এবং বোরিং এর ক্ষেত্রে। ভেরি লার্জ অ্যান্ড হেভি রোটেটিং পার্ট, কোনো ভারী জব বেশি ডায়ামিটারের জব এখানে বেঁধে কাজ করা হয়। হুইচ ক্যান নট বি আদারওয়াইজ সাপোর্টেড অন দ্য টাইপস অফ লেস, অন্যান্য লেদের মতো নয়, আর কোনো সাইড থেকে কোনো সাপোর্ট থাকে না। দিজ মেশিনস আর স্পেশালি এমপ্লয়েড ফর জব লাইক হ্যাভি ফ্লাই হুইল, খুব ভারী ধরনের ফ্লাই হুইল অ্যান্ড লার্জ গিয়ার ব্ল্যাঙ্ক এই মেশিনে তৈরি হয়ে থাকে। এই হচ্ছে গিয়ে ভার্টিক্যাল লেথ। এই নিচে চাক রয়েছে, চাকের উপরে জব রয়েছে, আর ওপরে কি রয়েছে ভার্টিক্যাল স্লাইড রয়েছে এবং ক্রস ওয়াইজ মুভমেন্ট করতে পারে, ক্রস রেল রয়েছে। এই হচ্ছে গিয়ে ভার্টিক্যাল লেথ। এর সাইজ অনেক বড় হয়, হাইটও অনেক বেশি হয়, সাইজও বড় হয় বেশি। স্ক্রু কাটিং লেথ। স্ক্রু কাটিং লেথ কি, না এটা শুধুমাত্র স্ক্রু কাটিং এর জন্যই ব্যবহার করা হয়ে থাকে। ইট ইজ অপারেটেড থ্রু ক্যাম অ্যান্ড ক্যাম প্লেট, এটা অপারেট হয় ক্যাম এবং ক্যাম প্লেটস এর মাধ্যমে। ইট ইজ ইউজড ফর মাস প্রোডাকশন অফ স্ক্রুয়েড পার্ট, স্ক্রু জাতীয় জিনিস তৈরি মাস প্রোডাকশনের জন্য এটা ব্যবহার করা হয়। স্পেশালি সুটেবল ফর প্রিসিশন
স্ক্রু ওয়ার্ক, প্রিসিশন স্ক্রু তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই স্ক্রু কাটিং লেদ ব্যবহার করা হয়ে থাকে। এই যে স্ক্রু কাটিং হচ্ছে কিসের সাহায্যে? এখানে টুল পোস্টে চেজার লাগানো রয়েছে, চাকে বাঁধা রয়েছে জব। এই যে স্ক্রু কাটিং লেদের ফরমেশন এরকম ধরনের হয়ে থাকে, টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ দেওয়া রয়েছে। এই হচ্ছে গিয়ে ছবি, কিরকম স্ক্রু কাটিং লেদের ছবি। তো এরকম ধরনের হচ্ছে গিয়ে স্ক্রু কাটিং লেদ হয়ে থাকে। পেছনে কি থাকে? ব্যাক গিয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে। সেই ব্যাক গিয়ার যে পেছনে যে গিয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই গিয়ার অ্যারেঞ্জমেন্টে হচ্ছে গিয়ে গিয়ারিং সিস্টেম করে আমাকে স্ক্রুগুলো কাটতে হয়। এরপরে আসছে অটোমেটিক লেদ, অর্থাৎ লেদের যে পরিবর্তন আসছে, যত দিন যাচ্ছে তত পরিবর্তন আসছে, অনেক সুযোগ সুবিধা মেশিন থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি, সেইগুলো থেকে আসছে অটোমেটিক লেদের চিন্তা ভাবনা। দিজ আর হাই স্পিড, এই মেশিনে অনেক বেশি স্পিড পাওয়া যায়, হ্যাভি ডিউটি, মেশিনটা অনেক বেশি শক্তপোক্ত, মাস প্রোডাকশন করা যায় এই লেদের সাহায্যে উইথ কমপ্লিট অটোমেটিক কন্ট্রোল, পুরোটাই কিন্তু অটোমেটিকভাবে পরিচালিত হয়। ওয়ান্স দ্য টুল আর সেট, যদি টুল আমরা একবার সেট করে ফেলি, অ্যান্ড দ্য মেশিন ইজ স্টার্টেড, এবং মেশিন স্টার্ট করে নিলেই ইট পারফর্মস অটোমেটিক্যালি, বাকি কাজগুলো কিন্তু অটোমেটিক চলতে থাকে। অল দ্য পারফর্মস টু ফিনিশ দ্য জব, যতক্ষণ না জবটা ফিনিশ হয়, এখানে মানুষের আর তখন ম্যানুয়াল লেবারের আর কোনো দরকার হয় না। দ্য চেঞ্জ অফ টুল স্পিড ফিট আর অলসো ডান অটোমেটিক্যালি, অর্থাৎ যে ফিট বা টুল চেঞ্জ, যা কিছু স্পিড ফিট এবং টুল চেঞ্জ সবই হচ্ছে অটোমেটিক হতে থাকে যতক্ষণ না জবটা কমপ্লিট হয়। এ হচ্ছে অটোমেটিক মেশিন। এটা কি হয়েছে, আগেকার দিনে কি ছিল, ডিআরও সিস্টেম ছিল, সেই ডিআরও সিস্টেমে ওপরে যে ডিআরও বোর্ডটা দেখা যাচ্ছে, এই ডিআরও বোর্ডের মাধ্যমে ডিআরও সাহায্যে এই সিস্টেমে চলতো, যেমন ইঞ্জিন লেদ সেরকমই ইঞ্জিন লেদ, কিন্তু এখানে একটা অটোমেটিক ডিভাইস লাগানো রয়েছে, ইলেকট্রনিক ডিভাইস লাগানো রয়েছে, যার সাহায্যে কিন্তু মেশিনটা অটোমেটিক চলতে পারে, ফিড স্পিড ফিড ডেপথ অফ কাট সব অটোমেটিক নিতে পারে। এরপরে আসছে ফুললি অটোমেটিক, অর্থাৎ আর একটু মডার্ন হয়েছে, যেখানে পুরো একটা কম্পিউটার এখানে ইনস্টল করে নেওয়া হয়েছে, এর মাধ্যমে কিন্তু মেশিনটা চলে। ডিআরও এনসি সিএনসি এরকম ভাবে চেঞ্জ হতে হতে মেশিনগুলো এসছে, এটাও সিএনসি মেশিন অর্থাৎ অটোমেটিক মেশিন। অটোমেটিক টুল চেঞ্জার রয়েছে, এখানে অটোমেটিক টুল চেঞ্জ হবে, অটোমেটিক এখানে কাটিং হবে। আফটার দ্য জব ইজ কমপ্লিট, জব কমপ্লিট হয়ে যাওয়ার, অর্থাৎ অটোমেটিক মেশিনে অটোমেটিক লেদে জব কমপ্লিট হয়ে যাওয়ার পর কি হয়, দ্য মেশিন উইল কন্টিনিউ দ্য রিপিট দ্য সাইকেল প্রডিউসিং আইডেন্টিক্যাল পার্ট, আবার সেই সাইকেলটা একই সাইকেল আবার ঘুরে রিপিট হতে থাকে, ইভিন উইথাউট দ্য অ্যাটেনশন অব দ্য অপারেটর, অপারেটর না থাকলেও পরবর্তী জবের জন্য সেম সাইকেলগুলো আবার রিপিট হতে থাকে। অ্যান অপারেটর হু হ্যাজ টু লুক আফটার ফাইভ অর সিক্স অটোমেটিক লেদ, একজন অপারেটর কিন্তু পাঁচটা থেকে ছটা মেশিন কিন্তু দেখাশোনা করতে পারে বা চালাতে পারে, উইল সিম্পলি লুক আফটার দ্য জেনারেল মেনটেন্স, সামান্য একটু মেনটেন্সের মাধ্যমে অব দ্য মেশিন, মেশিনের মেশিন বা কাটিং টুল বা লোড আনলোড বার স্টক রিমুভাল প্রভৃতি ক্ষেত্রে সামান্য একটু মেনটেন্স করার পরে কিন্তু মেশিনটা অটোমেটিক চলতে থাকে, রিমুভ ফিনিশ প্রোডাক্ট ফ্রম দ্য টাইম টু টাইম, এই সমস্ত কাজগুলো অল্প বিস্তর করতে হয় আর বাকি কিন্তু মেশিন অটোমেটিক চলতে পারে, সেই জন্য একজন অপারেটরের পাঁচ থেকে ছখানা মেশিন চালাতে কোনো অসুবিধা হয় না। এরপরে আছে স্পেসিফিকেশান, লেদটা মার্কেটে থেকে পেতে গেলে আমাকে কি বলতে হবে, অর্থাৎ লেদের কি কি স্পেসিফাই, কি কি বললে আমি একটা সাইজের লেদ পেতে পারি। এই ছবিতে দেখতে পাচ্ছি, যেমন রয়েছে এ রয়েছে কি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, অর্থাৎ টেল স্টক হেড স্টকের যে ডিস্টেন্স, তারপরে কি আছে বি এ রয়েছে হচ্ছে কি সুইং ডায়ামিটার, ম্যাক্সিমাম সুইং ডায়ামিটার, অর্থাৎ ওই যে গ্যাপ বেড রয়েছে গ্যাপ বেড থেকে আমি কত ডায়ামিটার জব আমি ঘোরাতে পারি, তারপর সেন্টার হাইট কত আছে সেটা বলতে হবে, তারপর হচ্ছে গিয়ে ক্যারেজের উপরে কত ডায়ামিটারের জব ঘোরাতে পারি বা বেডের উপরে কত ডায়ামিটারের জব ঘোরাতে পারি। প্রথমে কি আছে নেম অফ দ্য মেশিন, মেশিনের নামটা বলতে হবে, কি বলতে হবে, ইঞ্জিন লেদ কিলোস্কার এন্টারপ্রাইজ 623 এরকম ধরনের একটা কোম্পানি ব্র্যান্ডের নাম দিতে হবে এবং এইভাবে বলতে হবে তার মডেল নাম্বার। আর কি আছে সুইং ডায়ামিটার, সুইং ডায়ামিটার কত ডায়ামিটারের জব বেডের উপরে ঘুরতে পারে, কোথায় না বেডের উপরে, সেটা কত 300 mm, সুইং ডায়ামিটার কোথায় না সুইং ওভার ক্যারেজ, ক্যারেজের উপরে কত ডায়ামিটারের জব আমি সুইং করাতে পারি, সেটা হচ্ছে 180 mm। এরপর আছে লেন্থ অব দ্য বেড ইন মিটার,
বেডের লেন্থ কত, অর্থাৎ সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্সটা, ডায়ামিটার অব দ্য হোল ইন হেডস্টক স্পিন্ডিল, হেডস্টক হেডস্টক স্পিন্ডিলের মাঝ বরাবর যে হোল ডায়ামিটারটা সেটা কত, অর্থাৎ বার ওয়ার্ক করতে গেলে স্পিন্ডিল ফর বার ওয়ার্ক ইন এমএম সেটা কত, 35 mm, অর্থাৎ 35 mm এর বার আমি স্পিন্ডিলের ভেতর দিয়ে পাস করাতে পারি। ম্যাক্সিমাম লেন্থ অব দ্য জব, কত লেন্থের জব আমরা, দ্যাট ক্যান বি অ্যাকোমোডেট ইন বিটুইন সেন্টার ইন মিটার, বিটুইন সেন্টারে আমরা ম্যাক্সিমাম কত লেন্থের জব আমরা বানতে পারি সেটা কত, 1.07 meters। পিচ অব দ্য লিড স্ক্রু ইন এমএম, লিড স্ক্রুর পিচটা কত মিলিমিটার সেটা আমাকে মেনশন করে দিতে হবে, তো সেটা মেনশন করতে কিসে না, 6 mm। এই লিড স্ক্রুর পিচের উপরে কিন্তু মেশিনটা আমরা বুঝতে পারি এটা ইংলিশ লেথ না হচ্ছে গিয়ে মেট্রিক লেথ, যেহেতু এখানে এমএম মেনশন করেছি এটা মেট্রিক লেথ। স্পিড রেঞ্জ অ্যান্ড নম্বর অফ স্পিড অফ দ্য হাই স্পিড স্পিন্ডিল, যে স্পিন্ডিল রয়েছে স্পিন্ডিলে আমি সব থেকে কম কত আরপিএম পাবো, ম্যাক্সিমাম কত আরপিএম পাবো, কটা রেঞ্জ রয়েছে অর্থাৎ কত ধরনের আমি স্পিড পাবো সেটা আমাকে বলে দিতে হবে। ফিড রেঞ্জ অ্যান্ড নম্বর অফ ফিট অফ দ্য টুল, যে ফিটগুলো রয়েছে হেডস্টকের নিচে যে ফিট গিয়ার বক্স রয়েছে সেখানে আমি কত ধরনের ফিট পাবো সেটা বলে দিতে হবে, যে এত ধরনের ফিট আমার দরকার। সেটা কি কি আছে না, লংজিটুডিনাল ফিট যদি হয় সেটা মেনশন করে দিতে হবে, 0.048 to 1.35 mm। ক্রস ফিট হলে সেটা মেনশন করতে হবে, 0.0078 to 0.223 mm, এগুলো সব পার রেভলিউশনে রয়েছে। ফ্লোর স্পেস রিকোয়ার্ড ইন স্কোয়ার মিটার, কতটা জায়গা লাগবে মেশিনটা আমার, কতটা জায়গা আছে সেই জায়গার মধ্যে আমাকে মেশিনটা বসাতে হবে, আমার ফ্লোর স্পেসটা মেনশন করে বলে দিতে যে এই ধরনের আমার প্লেস অকুপাই করবে, এই ধরনের একটা মেশিন আমার লাগবে। এইচপি অফ দ্য মেশিন, মেশিনে যে মোটর আছে তার মোটরের সাইজ কি আছে, মোটরের ক্যাপাসিটি কি আছে, সেটা হচ্ছে 5 HP, 3 phase, 440/440 volt। এরপর আছে মেশিনের ওয়েট, ওয়েট অফ দ্য মেশিন ইন টন অর কেজি সেটা মেনশন করে দিতে হবে, কত মেশিনের ওজন কত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর অল হোয়ার ফ্রম আই কালেক্ট দিস থিওরি অ্যান্ড ফটোস, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফর নেক্সট ভিডিও অ্যান্ড স্লাইডস, থ্যাংক ইউ।